আইরা বাংলা নিউজে আমরা এই মুহূর্তে রয়েছি বীজপুরের তৃণমূলের যুব কনভেনার সুজিত দাস মহাশয়ের সাথে। ওনার সাথে আমরা কথা বলে নেব। দাদা, প্রথমে আপনাকে জিজ্ঞাসা করে নেব, এই যে বীজপুর জুড়ে যে দলবদলের খেলা আমরা দেখছি, এই সম্বন্ধে কী বলবেন? দলবদলের খেলা এবার থেকে দলবদল তার ব্যক্তিগত ব্যাপার। আমি একটা কথা বলি যে আমরা খুব দুঃসময় দরকার করেছি, আমরা খুব দুঃসময় দরকার করেছি। আমরা নন্দীগ্রাম দেখেছি, চমকাদরা দেখেছি, আমরা সিঙ্গুর দেখেছি, আঙ্গুর দেখেছি, আর বিভিন্ন মানে ভীষণ অত্যাচার দেখেছি, সিপিবি কী মানে বিভৎস অত্যাচার সেটা আমরা দেখেছি। সেই দুঃসময় দলে ছিলাম, তারপরে ১১-১০ পর থেকে আবার সুসময় এসছে, সুসময় ছিলাম। আবার আপনারা বলছেন কী বলছি, এখন দুঃসময় আমি তো দুঃসময় দেখছি না কিছু, তাও আমরা এখন এই দুঃসময় এসে থাকি। এই সময় আমরা মমতাময়ীর পাশে থাকি, যতই বাধা আসে না কেন আমরা এই সময় থেকে দিদির পাশে থেকে দিদি হাত শক্ত করব। এবং আমরা নিশ্চিত ২০২১ আমরা আবার ফিরব। আচ্ছা, দেখলাম যে গতকাল যে আপনার নৈহাটি, কাস্তাপাড়া, হালিশহর এই তিনটে পুরসভা মিলিয়ে প্রায় ৬৩ জন কাউন্সিলর প্লাস বীজপুর বিধায়ক শুভ্রাংশু রায় বিজেপিতে যোগদান করলেন, এই বিষয়ে কী বলবেন? এতে কি আপনাদের শক্তি কি ক্ষয় হলো বলে মনে করছেন? শক্তি ক্ষয় তো ব্যাপার না কোনো, কারণ মানুষ কিন্তু ভোট দেয় মমতাজীকে, আর মমতাজীর শক্তি হচ্ছে মানুষ, মানুষ আমাদের পাশে আছে। আর যারা গেছে তারা তাদের মানে কিছু লোক কথা হয়েছে আমার সাথে, তারা বলছে আমার খুব প্রেশার আছে, এই আছে সে কী জানি না ব্যক্তিগত ব্যাপার, তারা কেন গেল পাশে আছে। যে মেন শক্তিটা তার মানুষ যে যেখানে আছে সেখানে আমরা আছি, আমরা দিদির পাশে আছি থাকবো, আর দিদির সত্য করবো, মানুষ গিয়ে বোঝাবো। আপনি বললেন যে তারা বলেছে যে তাদের উপর যদি প্রেশার ছিল সেই জন্য তারা পদ্ম শিবিরে যোগদান করেছে। আচ্ছা, আমরা দেখলাম যে এই কাস্তাপাড়া পৌরসভার ৫-৬ জন তারা যোগদান করেনি, তার মধ্যে আপনারাও আছেন, আপনাদের উপর কি এরকম কোনো প্রেশার এসছে? আমাদের প্রেশার কেউ করেনি, আমাদের থেকে বিভিন্ন বলেছে আপনারা চলে আসুন বা কিছু, তা আমরা একটাই বক্তব্য বললাম। আচ্ছা, বীজপুরে যে এই যে তথাকথিত যে তৃণমূলের পার্টি অফিস ছিল বা যেই ক্লাবগুলোতে আমরা দেখেছি তৃণমূলের প্রভাব ছিল, সেই ক্লাবগুলো রাতারাতি বিজেপিতে বদলে গেল বা গেরুয়া রঙে বদলে গেল, দেখুন কী বলবেন? আপনি দেখুন, ২২ তারিখ পর্যন্ত যারা বামপন্থী ছিল, যারা ঝান্ডা ফান্ডা লাগিয়েছিল ভোট করেছে, ২৩ থেকে হঠাৎ ধরে রাম সেই লোকগুলোই কিন্তু এই এই কাজগুলো করে দেখাচ্ছে। আর আমি দায়িত্ব নিয়ে বলছি ১১ সালের পরে আমরা একটাও কিন্তু পার্টি অফিস হাত দিই, একটা ক্লাবে হাত দিই, এটা আমাদের কালচার নেই। যারা করছেন তাদের বলি বিরত থাকুন, মানুষ ভালো চোখে দেখছে না, একটা সংস্কৃতি ফিরিয়ে আন, এই সমস্ত সংস্কৃতি মানুষ পছন্দ করে। আমরা দেখেছি যে আপনাদের উচ্চতর নেতৃত্ব থেকে একটা বার্তা এসছে আপনাদের কাছে যে কয়েকদিনের মধ্যেই আপনাদের এই যে পার্টি অফিসগুলি রয়েছে সেগুলোকে আপনাদের আর কি ফিরিয়ে নিতে হবে, এই বিষয়ে কী বলবেন? পার্টি অফিস তো আর কেউ নিয়ে যাবে না, কি আর ঝান্ডা এখানে কেড়ে গেলো, আমার এখানে ঝান্ডা কেটে অন্ধকারে লাগিয়ে গেলো, এতে পার্টি অফিস আসছে বিজেপি হবে না বা আমি বিজেপি হয়ে যাবো, এরা তাই করছে, ৫ জন ১০ জন আসলে মোটরসাইকেল নিয়ে আসলে ঝান্ডা লাগিয়ে যাবে। তা আমরা কারো ঝান্ডাকে অসম্মান করছি না, আমরা ঝান্ডা ফেলে দেবো, তারাই আসবে উঠিয়ে নিয়ে যাবে, খুলে নিয়ে যাবে ভালো সম্মানের সহিত, এটা মনে ভালো হবে, আর আমরা ছিটতে যাবো না, এটা আমাদের আমরা এই মানে সংস্কৃতি বিশ্বাস করি। আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা ব্যানার্জি নৈহাটিতে আসছেন, অবস্থান বিক্ষোভ আপনারা কি রাখছেন? হ্যাঁ, একদম। আচ্ছা, এই এই যে এইটা নিয়ে কী বলবেন যে ওনাকে বা মানে ব্যারাকপুরের বুকে আমরা লোকসভা ভোটের আগেও দেখেছি যে উনি বারবার ছুটে এসছেন, সভা করেছেন, ৩টে সভা করেছেন দীনেশ ত্রিবেদীর সমর্থনে, আবার ফল বেরোনোর পর আবার ওনাকে ছুটে আসতে হচ্ছে, এই বিষয়ে কী বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, তার মানে কি এই এই ব্যারাকপুর অঞ্চলে কি তৃণমূলের প্রভাব কি কমছে? না, প্রভাব কমানোর ব্যাপার না, আপনারা দেখুন যে যেভাবে দুষ্কৃতি মানে আক্রমণ করছে চারিদিকে, এতে সাধারণ মানুষ ভয় পাচ্ছে। এবার আমরা তো শান্তিপ্রিয় লোক, আমরা তো সেই কাউকে বোম মারতে যাবো না,
আমরা পুলিশকে বলছি যে আপনার শান্তি ফেরান, দিদিও আসছে, দিদিও শান্তির জন্য সত্যাগ্রহ করবে। ওখানে আমরা সেই আন্দোলন, আমরা মোট কথা শান্তি আন্দোলনের মধ্যে দিয়ে এইটাকে আমরা লিখে বার করব। শেষ প্রশ্ন, বীজপুরে যারা এখনও অব্দি তৃণমূল কংগ্রেসে রয়েছেন, আপনাদের যারা কর্মী সমর্থক আছেন, তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? তারা প্রত্যেকেই ঠিক আছে, বীজপুরের কর্মীরা কেউ যায়নি। আপনারা শান্তিতে থাকুন, কারোর জন্য ঝগড়া যাবেন না। যদি কোনো কেউ আপনাকে কিছু বলে থানায় গিয়ে জানান, পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে। আর সবাই আপনি শান্তি থাকুন, অন্যজন শান্তি থাকার ব্যবস্থা করে দিন, এই আমি আমার অনুরোধ। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম বীজপুরের তৃণমূলের যুব কনভেনার সুজিত দাসের সাথে। উনি জানালেন যে ওনারা শান্তির রাজনীতিতে বিশ্বাস করেন এবং বর্তমানে যারা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জিতেছে তাদের যে সন্ত্রাসের রাজনীতি সেটাকে তারা তীব্রভাবে ধিক্কার জানাচ্ছে। ক্যামেরায় অরুণাবর সাথে আকাশ, আইরা বাংলা নিউজ, কাছাড়।